নতুন নতুন সব টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর আমাদের ভিডিও সবার আগে পেতে পাশের বেল বাজে দিতে বলবেন না আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বন্ধুরা আপনারা দেখছেন এস এস সোহাইব আমি সোহেব আক্তার আছি আপনাদের সাথে বন্ধুরা আপনাদের আজ যে অ্যাপটির সঙ্গে পরিচয় করে দেবে অ্যাপসটি আপনাদের সবারই খুব দরকার এমনকি আমারও খুব প্রয়োজনীয় অ্যাপস বন্ধুরা আশা করি আপনাদের অ্যাপসটি খুব ভালো লাগবে এই অ্যাপসটি খুব ইন্টেলিজেন্স অ্যাপ খুব খুব দারুণ একটি অ্যাপস আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো থামলাইন ফটো দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন অ্যাপটি কী হতে পারে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা অ্যাপসটি নিতে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে আপনি আপনার প্লে স্টোরে চলে যান যাওয়ার পর এখানে সার্চ বক্স দেখেন লক আই লক আই লিখবেন লকআ লেখার পর বন্ধুরা দেখেন এখানে সর্বপ্রথম যে অ্যাপসটি মূলত এইটি আছে আমাদের অ্যাপস তো আপনারা এখান থেকে যদি না পান আমার ভিডিও ডেস্ক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি লিঙ্কটি এক ক্লিক করলে আপনার অ্যাপসটি চলে আসবে তো বন্ধুরা অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করে দিন ওপেন করে দেওয়ার পর আপনার ইন্টারফেস কীরকম আসবে বা একটি আপনার এলাও চাইতে পারে যে কোনো আপনি অ্যালাউ করে দিতে পারেন তো বন্ধুরা সর্বপ্রথমে এখানে পাসওয়ার্ড চাইবে আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনার ইচ্ছা মতো সর্বনিম্ন চারটি পাসওয়ার্ড দেওয়া লাগবে আপনার অ্যাপসটি সেভ থাকার জন্য অ্যাপটি লক এটা মূল হচ্ছে আপনার অ্যাপস লক তো এখানে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন পছন্দ মতো তারপরে নেক্সটে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে যে অপশানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনি ঠিক পাসওয়ার্ড ভুল দেওয়ার কয়েক সেকেন্ড পরে আপনার অ্যালার্মটি বেজে উঠবে সেই সেই সেটিং সেটা আমি এখানে জিরো রাখলাম তারপরে দেখবেন নাম্বার অফ আনলক এটি হচ্ছে মূলত আপনি ঠিক কয়বার আপনার পাসওয়ার্ড ভুল দেওয়ার পরে অ্যালার্মটি বাজবে সেটি তো আমি এখানে অন একবার করে রাখলাম তো আপনি নেক্সটে চলে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখতে পারছেন যে অ্যাক্টিভেট অ্যালার্মন আমি এটি আপনি এনিবল করে দিবেন অন করে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন টেক ফিক্সার আপনার নিচে যে দেখতে পাচ্ছেন টেক টেক ফিক্সার এটিকে অন করে দিবেন আমার এখানে অন করা আছে তো লাগবে না তো আপনার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট অ্যালার্ম টন এখানে সেটিং আপনি অ্যালার্ম চেঞ্জ করে দিতে পারেন কারণ চেঞ্জ করলে আপনার এটাই থাক তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট ইমেইল বন্ধুরা এটি আপনি যদি ইমেইলের মাধ্যমে আপনি এই পিকচার বা লোকেশানগুলো চোরকে দেখতে চান তো আপনার ইমেইল অ্যাড্রেস এখানে ওপেন করে দেয় অ্যালাউ চাইবে আপনি অ্যালাউ করে দেয় আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন তো আপনার সেখানে চলে যাবে তো তারপর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন এক অ্যাক্টিভিশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সাদা ঘরটি দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন এখানে ক্লিক করবেন সেটিংস ক্লিক করবেন এখানে নিচে যে অ্যাক্টিভিট লেখা আছে অ্যাক্টিভিট ক্লিক করবেন আবার এখানে পাওয়ার বাটন ক্লিক করবেন এখানে ও ওপেন হয়ে গেল তো বন্ধুরা এখন দেখিয়ে দিতেছি যে কীভাবে আপনি এটি ওপেন করবেন আমার স্ক্রিনটি লক করে দিতেছি বন্ধুরা আমি এখানে দেখেন আমার লকটি ভুল দিব লকটি ভুল দিব এখন আমার সাথে সঙ্গে সঙ্গে আমার অ্যালার্মটি চালু হয়ে গেছে জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না তো বন্ধুরা আমি এখানে আমার সঠিক পাসওয়ার্ডটি দিতেছি তো এখানে আসলে বন্ধুরা এটা বলে রাখা ভালো যে অরিজিনাল মালিক অতএব পাসওয়ার্ড যে জানে বা আপনার পার্ট টাইম যে জানে সে যদি অরিজিনাল পাসওয়ার্ড বা যেটা আসলে আমি লাস্ট দিয়ে খুললাম সেটি যতক্ষণ না পর্যন্ত পাসওয়ার্ডটি না প্রবেশ করাবে ঠিক ততক্ষণ পর্যন্ত অ্যালার্মটি বাঁচতে থাকবে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আপনার ইন্টারফেসটি এরকম আসছে এটি মূলত বুঝতেই পারছেন একটি ম্যাপ তো আপনার যদি নেট চালু থাকে এবং লোকেশন অন থাকে তো আপনার এখানে ম্যাপ ঠিক কোন জায়গার থেকে আপনার লকটি খোলার চেষ্টা করছে চোর সেই সেই জায়গার ম্যাপটি চলে আসবে একেবারে জুম সহকারে চলে আসবে তো আমার এখানে কোনোটাই চালু না এই ঠিক একটা উদ্ভব উদ্ভব চলে আসছে যে ব্রাজিলের কাছাকাছি আর্জেন্টিনার কাছাকাছি চলে আসছে তো এটা মূলত ফ্যাক্ট না আপনারা এই যদি চালু থাকে তো এভাবে পাইতে পারেন তো আপনারা এখানে চলে চোর ধরা ধরতে হলে আসলে কী করবেন তো আপনারা এই অ্যাপসটির মধ্যে চলে ভিতরে চলে যাবেন পর দেওয়ার পর এখানে আপনাদের পিন পিনকোডটি দিয়ে দিবেন দেওয়ার পর যে দেখবেন আপনার ওপেন হয়ে গেছে আপনারা অ্যালার্ম দেখতে পারছেন অ্যালার্মের পরে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক বন্ধুরা আমি ঠিক যখন যে টাইমে ভুল দিয়েছি সেই টাইম টেবিল সব তারিখ উঠে গেছে তো আপনার ছবি দেখতে হলে বন্ধুরা আপনাদের এই ক্যামেরায় ক্লিক করা লাগবে ক্যামেরা এখানে দেখুন এই যে আমার ছবি উঠে গেছে আমার ছবি ঠিক এখানে যে যে লক খুলতে যাবে ক্যামেরার সামনে যাদের ছবি থাকবে সেই ঠিক যে মুহূর্তে লকটি ভুল দিব সেই মুহূর্তে আপনাদের তার ফেসটি আপনার ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে যাবে তো আপনার বন্ধুরা এখান থেকে চাইলে আপনাদের ইমেইলই নিতে পারেন তো আপনার নিচে যে সেটিংটা দেখিয়ে দিয়েছিলাম সেন্ট ইমেইল এখানে আপনি ওকে করে আপনার জিমেইল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন তো আপনার এটি অটোমেটিক নেট কালেকশনে আপনার ইমেইলে চলে যাবে ছবি সহ এবং লোকেশনসহ সহ তো বন্ধুরা আশা করি এই অ্যাপসটি খুব কার্যকরী এর ফল আপনারা পাবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক দিবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্টস করবেন আশা করি সমাধান করব আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের আমাদের ভিডিওটি সবার আগে পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ